This program is sponsored by Oriental Solutions Private Limited. Paisa smart, we are smarter. Shimla Biryani, swad zindagi ka. Nirman Concrete, the complete concrete solution. Aminia, the taste you love. Calcutta Leather Complex Tanners Association, we care for the environment. Co-sponsored by B Sizzler Dresses Private Limited, growing with style. RCS Table Tennis Academy, Abhijakto Aritana, Mondelan Sons, Zia Fashion Kolkata. This program is presented by Ichhe Udan. টলিউড ওয়ার্কিং ইভেন্টসের উদ্যোগে ক্লাব ব্যারেক্সে আয়োজিত শারদ শ্রেষ্ঠ মুখ 2019-এ 20টি প্রতিযোগিতাদের মধ্যে 10টি ফাইনালিস্টকে ক্রাউন দিয়ে সম্মানিত করা হয়। মিস থেকে শুরু করে মিসেস, মিস্টার এবং বাচ্চারা প্রত্যেকটি ক্যাটাগরিকে দেখা গেছে এই বিউটি পেজেন্টে। না, ক্রাউন সেদিনকেই দেওয়া হয়ে গেছিলো। আজকে যেটা হলো সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে আফটার মিট। আফটার মিট যে আমাদের জার্নিটা নিজেদের মধ্যে একটা আলোচনা ডিসকাশন করে, তো নতুন তাদের জন্য কী কী কাজের প্রসপেক্ট আছে সেই ব্যাপারে আমরা কোয়ালিফাইড মডেলসকে নিয়ে ডিসকাশনস করলাম। তার সাথে একসঙ্গে অনেক গল্প হলো, অনেক আড্ডাও হলো। সামনে দুর্গাপুজো, সবাইকে দুর্গাপুজোর জন্য বেস্ট উইশেস জানাই আমি সব ক্যান্ডিডেটের জন্য। আমার অগ্রিম শুভেচ্ছা তাদের নতুন সাইন্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, তুমি কোথা থেকে আসছো? বেসিক্যালি আমি ত্রিপুরা থেকে, এখন আমি কলকাতাতে আছি, যাদবপুরে। আচ্ছা, তুমি এই যে এসডিটি, তুমি
আপনাদের সাপোর্ট চাই, প্লিজ সাপোর্ট করবেন যাতে আমি লাইফে আরও আগে বাড়তে যেতে পারি। মেরা নাম রাখি শাহ হ্যাঁ, মেসে ইয়ার দো তিন তিন পেজেন্ট পে মানে পার্টিসিপেট কিয়া থা আর তিনো পেজেন্ট পে মানে রাউন্ড উইনার রই হুম, এক উইনার মানে এফ পে সনোকে কিয়া থা জিসমে মানে সেকেন্ড রানার আপ মে রই হুম, আর অভি হাল মে মানে এম এ আর মেসেস ইন্ডিয়া মে মুম্বাই মে মানে ফিনালে মে কিয়া থা জিসমে মে মিসেস বেঙ্গল হুই হুম। বহুত আচ্ছা। হাই, আমি অনন্যা ব্যানার্জি, আমি চন্দননগর থেকে আসছি। তিন বছর হয়ে গেল মডেলিংয়ে আছি, আর ছোটো থেকে আমি থিয়েটার করতাম, আমি একজন থিয়েটার আর্টিস্ট। আর এসডির সাথে আলাপ হয়েছে অনেকদিন, উনি খুব ভালো মানুষ, উনি আমি ওনার সাথে অ্যাজ এ মডেলিং কাজ করছি মানে করতে চাই, দেখা যাক ইন ফিউচার। এটা ফার্স্ট টাইম? হ্যাঁ এটা ফার্স্ট টাইম। আচ্ছা, যাত্রা শুরু এসডির সাথে? হ্যাঁ জাস্ট যাত্রা শুরু অ্যাজ এ মডেল, এবার দেখা যাক আগে কত কী। কিন্তু আমার নিজের কাজ সম্পর্কে খুব কতটা আশাবাদী? আমি অনেকটা আশাবাদী, আমি অনেক ইন ফিউচার অনেক দূর এগোনোর জন্যই এই ইন্ডাস্ট্রিতে আসা। এবার আপনাদের সবাইকে আশীর্বাদ যদি থাকে তাহলে। আজকে ইভেন্টটা হচ্ছে শরৎশ্রেষ্ঠ দুর্গা পুজোর একদম স্পেশাল ইভেন্ট, সেই সম্পর্কে কিছু বলতে চাও? সেই সম্পর্কে বলতে চাই বলতে সেরকম কিছু বলার দেখা যাক কীরকম কী হয়। আমি অভিনন্দার কাছে দাঁড়িয়ে আছি, অভিনন্দা তুমি তো ইভেন্টের ভীষণ ভালো লাগছে। আমি এখানে প্রথম থেকে শারদশ্রেষ্ঠ মুখে ইভেন্টের সাথে প্রথম থেকে নিজেকে মানে ওতপ্রোতভাবে জড়িত হয়, একদম প্রথম একদম প্রথম থেকে। তো অ্যাকচুয়ালি এইটা এমন একটা ইভেন্ট না, মানে একটা ইউনিক একটা ইভেন্ট, মানে যেখানে ধরো কিডস মেল ফিমেল, ফিমেলদের মধ্যে তো এখন আমার কতগুলো ক্যাটাগরি আছে, মানে মেইস মিসেস মাদার, তো সবাই আমার মনে হয় যেন এই প্ল্যাটফর্মটারই খোঁজ করছিল, সে তাই না? সেদিনকে মধ্যে আমরা মদারও দেখেছিলাম। হ্যাঁ অনেক মাদার্স রয়েছে, বিশেষ করে মাদের কি হয় ব্যাপারটা যে বাচ্চা কাছে হয়ে গেছে আবার কি করবো, কোথা থেকে শুরুটা কোথা থেকে করবো, সেইখান থেকে শুরু, মানে পুজোর আগে এটা একটা বিশাল বড় ধামাকা হয়ে গেল তাদের জন্য। স্পেশাল অফার, পুজোর স্পেশাল অফার, মানে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স ওরা বুস্ট করতে পেরেছে, নিজেরাও এটা বুঝতে পেরেছে যে হ্যাঁ আমরাও কিছু করতে পারি একদম। তো এই মানে এত সুন্দর একটা ইভেন্টের সাথে আমি নিজেকে অ্যাটাচ করতে পেরে, মানে আমি কী করে অ্যাটাচ করবো, মানে এস এম স্যার আমাকে করিয়েছেন, তো স্পেশাল থ্যাংকস টু হিম, ভীষণ অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর আমার নিজেরও গর্ব হচ্ছে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে অ্যাটাচ করতে পেরেছি। তোমাদের আগামী দিনে কি প্ল্যানিং আছে? পুজোর আগে, পুজো তো শুরু হয়ে গেছে, পুজো তো মানে দিওয়ালির আগে কোনো প্ল্যানিং আছে না? এটাই তোমাদের এখন ইভেন্টটা চলছে? এখন তো ইভেন্টটা এটাই চলছে, আর দিওয়ালির আগে যে কি আছে তার জন্য তো স্টে টিউনড, আমাদের সঙ্গে থাকো, সব জানতে পারবে, আস্তে আস্তে সব জানতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। এখন মেকআপ আর্টিস্ট মনীষার সাথে দাঁড়িয়ে আছি। হ্যালো মনীষা। আমি মনীষা, আর এই ইভেন্টটা মেকআপ আর্টিস্টটা পুরো ইভেন্টটা থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। প্লাস এখানে হয় কি প্রত্যেক জায়গায় হয় শারদ সুন্দরী শ্রেষ্ঠ মডেলদেরই মডেলরাই প্রাধান্য পায়, কিন্তু এখানে কি হয়েছে একটা মেকআপ আর্টিস্ট কনটেস্ট হয়ে এখানে সমস্ত মেকআপ আর্টিস্টদেরও একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এদের টপ টেন সিলেক্ট করা হয়েছে, তো ওদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে যাতে ওরা আগামী দিনে আরও আরও ভালোভাবে কাজ করে, আরও সুন্দর সুন্দর মডেলদের সাজা। তো আর এই সমস্ত কিছু ইভেন্টের জন্য থ্যাংকস আছে দীপ শুক্ল স্যারকে। তো একদম প্রথম থেকে আমি এই ইভেন্টের সাথে রয়েছি, তো ভীষণ ভালো লাগছে। প্লাস আমি যারা ছিল ওই দিন কম্পিটিশনে, তো তাদের মধ্যে টপ টেন
বসে রয়েছে, তো এদের সাথে একটু ওদের ফিডব্যাকটাও জেনে নেওয়া। এদের এদের যে বসে আছে এদের মাথায় কিছু কিছু দেখাচ্ছে ক্রাউন রয়েছে, যারা ক্রাউন পেয়েছে তারা টপ 10 এর মধ্যে হয়েছে। আচ্ছা, আর যারা পায়নি তার মানে এই নয় যে তাদের জার্নি শেষ, তারাও ভীষণ ভালো কাজ করেছে। বাট ওই দিনের বিচার করে বিচারক, আমি অ্যাজ এ জাজেসও ছিলাম, আচ্ছা, বাট ওই দিনের পারফরমেন্স অনুযায়ী এদের ক্রাউন তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, 10 জন পেয়েছে কিন্তু যারা পায়নি তাদের জন্য তারা আরো ভালো করবে, তারা ওই দিন খুব ভালো কাজ করেছে, আগামী দিনে আরো ভালো কাজ করবে। সেই জন্য আমাদের পরিচয় করে দাও জাস্ট এক দু জনে। হ্যাঁ, ও দীপান্বিতা। হ্যালো, হাই, আমি দীপান্বিতা, আমি সারশ্রেষ্ঠ মুখ ইভেন্টের সঙ্গে প্রথম থেকেই জড়িত আছি। তো এরকম একটা ইভেন্টে পার্ট নিতে পেরে আমি নিজেকে খুব মানে গর্বিত বোধ করি, এবং স্পেশালি থ্যাংকস জানাই আমাদের এসদীপ সরকার স্যারকে। তো এরকম একটা ইভেন্ট আমাদের সবার জন্যই খুব প্রয়োজন, অ্যাজ আ মডেল বা অ্যাজ আ মেকআপ আর্টিস্ট যাই বলুন না কেন। তো এরকম বড় একটা প্ল্যাটফর্ম প্রত্যেকে প্রত্যেকটা ইয়ারে যদি এরকম হয় তাহলে আশা করি সবাই আমরা আরও ভালো ভালো কাজ করতে পারব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। টালিগঞ্জ থেকে এসেছি, তো আমি এই ইভেন্টসটায় এসে খুব হ্যাপি। আর এখানে যে প্ল্যাটফর্মটা আমাদের মেকআপ আর্টিস্টদের জন্য দেওয়া হয়েছে, যে মানে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট টপ 10 হিসাবে আমরা যারা যারা সিলেক্টেড হয়েছি, এই প্ল্যাটফর্মটা পেয়ে এই কারণে, কারণ একটা প্ল্যাটফর্ম না পেলে কোনোভাবেই করা যায় হাইলাইট হতে পারবো না, সেই ব্যাকেই থেকে যাবো, সেই হিসাবে এই জায়গাটা এসে আমি খুব হ্যাপি। তো আমি চাইবো প্রতি বছরই এই প্ল্যাটফর্মটা আমাদের কাছে ঘুরে ফিরে আসুক, মানে সারশ্রেষ্ঠ মুক্তি প্রতি বছরই আসুক, সারশ্রেষ্ঠ মুক্তি প্রত্যেক বছর আসুক, আবার আসুক, সামনের বছর আবার হবে। হ্যাঁ, সামনের বছর আবার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ মনীষা, ওর জন্যই আসতে পেরেছি, ওনা জানালে আমি আসতে পারতাম না। আর থ্যাংক ইউ পুরো টিমকে, এটাকে হয়েছে টলিউড ওয়াক, সরি টলিউড ওয়াক তরফে হয়েছে, সেই টিমকেও আমি থ্যাংক ইউ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। I'm so grateful to have you having here. Just firstly I want to thank you to my ma'am Monisha Shah, just because of here I'm here. Thank you, thank you. তুমি কিছু বলবে? ইভেন্টটায় কাজ করে আমাদের সত্যি খুব সবারই খুব আনন্দ হয়েছে, সবাই একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আর এখানে আসার জন্য সবথেকে বড় ক্রেডিট হচ্ছে, ধন্যবাদ জানাই আমাদের আমার ম্যাম মনীষা সাহাকে, আর এত বড় একটা ইভেন্টের সুযোগ করে দেওয়ার জন্য স্যার এসদীপ সরকারকেও অশেষ অশেষ ধন্যবাদ, যে ওনার জন্য আজকে আমরা এমন একটা ইভেন্টে কাজ করতে পেরেছি, পার্টিসিপেট করেছি, ইনফ্যাক্ট উইনারও হয়েছি। তো খুব আমরা সবাই খুব হ্যাপি, তো এরকম প্ল্যাটফর্ম পাওয়ার জন্য ওনাদেরকে সম্পূর্ণ টিমকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি সব থেকে বড়ো থ্যাংকস জানাবো আমার ম্যাম মনীষা সাহাকে, আমি তার জন্যই এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আমার খুবই আনন্দ হচ্ছে আমি উইনার হতে পেরেছি। হাই আমুনা, তো সারশ্রেষ্ঠ মুখ 2019 পার্টিসিপেট হুম, তো অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, আর ইয়ে প্ল্যাটফর্ম দেনে কে লিয়ে মানে থ্যাংক ইউ বলনা চাহতি এসদীপ স্যার কো, আর ইয়ে ক্রাউন আর অ্যাওয়ার্ড অচিভ কর পাই ও সিফ আর সিফ আপনি গুরু কে বজে সে মনীষা শাহ ম্যাম কে বজে সে। থ্যাংক ইউ। হাই, আমি পিয়ালি, 2019 এখানে জয়েন করে খুব ভালো লাগছে, আর থ্যাংকস ফর মাই ম্যাম, কেন ম্যামের জন্য আজকে এই জায়গায় আসতে পেরেছি, থ্যাংক ইউ স্যার এই জায়গাটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ এসদীপ স্যার, এত কিছু অ্যারেঞ্জ করেছে তাই জন্য আজ এই টপ 10 হওয়ার জন্য, থ্যাংক ইউ ম্যাম। হাই, আমার নাম রূপা কুমারী মাহাতো, আমি আজ ভীষণ হ্যাপি যে ম্যামের জন্য আমি যা পেয়েছি ট্রফিটা, সব কিছু ম্যামের জন্য আমি ভাবতে পারলাম না এগুলো পাবো, ওখানে এত কিছু শিখবো, যা শিখেছি ম্যামের জন্য। আমার ম্যাম হচ্ছে মনীষা সাহা ম্যাম, ওকে থ্যাংক ইউ। হাই, আই এম রেখা, ম্যাম অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, ম্যামের জন্যই সব কিছু, মনীষা সাহা, লাভ ইউ ম্যাম। হাই, আমি পল্লবী সরকার, আমাদের প্ল্যাটফর্মের কাছে আমি খুবই খুশি, স্পেশালি থ্যাংকস জানাই আমার ম্যাম মনীষা সাহাকে, আরও এরকম আরও অনেক কাজ করতে চাই। হাই, আমি সঞ্চিতা সরকার, খুব ভালো লাগছে এত বড় প্ল্যাটফর্মে কাজ করে, ম্যাম খুব ভালো কাজ শিখেছে, আমি ম্যামের থেকে আরও ভালো কাজ শিখতে চাই, আর ম্যামকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। হাই, ম্যাম প্রিয়াদাস, তো আমার আজকে আমি এই প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি আসতে পেরেছি তো আমার ম্যামের জন্য, ম্যামের নাম হলো মনীষা সাহা, থ্যাংক ইউ মনীষা সাহা, থ্যাংক ইউ।
সর্বশ্রেষ্ঠ সম্মানীয় হিসেবে আমি খুব খুব গ্রেট অনুভব করছি। আর আমি স্পেশালি মনীষী সাহাকে যে এত বড় প্ল্যাটফর্মে আমাকে কাজ করার জন্য সুযোগ করে দিয়েছে, আরও আরও এরকম কাজ করতে চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।